ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়ে তুলে দিল পুলিশের হাতে। ঘটনা মধুপুর বাজার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার 3টে নাগাদ এক অপরিচিত ব্যক্তি মহিলা আকৃতির হয়ে এলাকায় এলোমেলোভাবে ঘোরাফেরা করছে। তার ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণে চকোলেট, পারফিউম এবং অন্যান্য সামগ্রী, যেগুলি দিয়ে ছোট ছেলে মেয়েদের আকর্ষণীয় করে তুলতে পারে। যদিও পুলিশ তাকে প্রথমে মহিলা নাকি বুঝতে পারেনি, পরে বুঝতে পেরেছে সে যুবক। কখনো বলছে দিল্লি থেকে এসেছে, আবার বলছে বাংলাদেশ থেকে এসেছে। এমনিতেই গোটা রাজ্যের মধ্যে ছেলে ধরা আতঙ্কে আতঙ্কিত অভিভাবক মহল। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও পরবর্তী সময়ে মধুপুর থানার পুলিশ তাকে আদালতে পাঠিয়ে দেয়। মধুপুর বাজারে আজকে একজন অপরিচিত একজন লোক ধরা পড়ছে, মানে সারা ত্রিপুরা যে একটা আতঙ্ক হয়েছে। বাচ্চা চুরি হইতেছে, কিছুদিন আগে স্কুল থেকে একটা বাচ্চা চুরি হয়েছে, এটা যদিও পাওয়া গেছে বাচ্চাটা পরে, কিন্তু আজকে মধুপুর বাজারে একটা এইরকম একজন লোক, অপরিচিত লোক পাওয়া গেছে, সন্দেহমূলক ধরা হয়েছে। এদিকে তার ব্যাগের ভিতরে অনেক কিছু পাওয়া গেছে, যেটা মানে বাচ্চারা আকর্ষণ এগুলি দেখলে এই লোকালে সবাই মিলে ধরছে, দুইটা থানাতে দিয়ে দিয়েছে। এটা কি পুরুষ না মহিলা? এটা তো আসলে দেখতে মহিলার মতন দেওয়া যায়, আবার পুরুষও, এটা ঠিক পুরুষ হই মহিলা না। বাড়ি কোন বলতে পারবেন না? বাড়ি তো কোনো এটা বাড়ি কোন জায়গা? বাড়ি আপাতত যতটুকু জানা যাচ্ছে কনফার্স করেছে বাংলাদেশের। কি পাওয়া গেছে ব্যাগের মধ্যে? ব্যাগের মধ্যে কোনো কিছু পাওয়া গেছে না, মানে নরমাল চকলেট পাওয়া গেছে, ড্রেস পাওয়া গেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।